আপনাদের এমন একটা অফিসের ছবি দেখাবো যেখানে অফিস তো খোলা রয়েছে কিন্তু কর্মী কোথায়? দিনের পর দিন কেউ কাজে আসেন না, সাধারণ মানুষ ক্ষুব্ধ কিন্তু অসন্তোষ প্রকাশের জায়গা নেই। এইভাবেই চলছে উত্তর দিনাজপুরের করমদিঘির বাজারগাঁও 2 নম্বর পঞ্চায়েতের কাজকর্ম। ঘড়িতে 11:31, আমরা বাজারগাঁও 2 গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার বিকেলে আমরা বিকাল 4:10 পর্যন্ত অপেক্ষা করেছিলাম, পঞ্চায়েতে কোনো কর্মী ছিলেন না। আমরা আজকে সকালে 11:30 এখানে ঢুকেছি। ঢুকে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো। তারপরে এসে বসে আছেন, লোক নেই? লোক পাওয়াছেন চলে গেল, পাচ্ছেন না। অফিসের দরজা জানলা সব খোলা, আলো জ্বলছে, ফ্যানও ঘুরছে বো বো করে, কম্পিউটার টাইপরাইটার চেয়ার টেবিল সব ঠিকঠাক, কিন্তু কর্মী কই? ঘড়ির কাঁটায় সময় এগোয়, কিন্তু ভুলেও দেখতে পাওয়া যায় না উত্তর দিনাজপুরের করমদিঘির বাজারগাঁও 2 নম্বর পঞ্চায়েতের কর্মীদের। Z24 ঘন্টা যখন পঞ্চায়েত অফিসে পৌঁছয়ে ঘড়িতে তখন বেলা 3:30। পুরো অফিস ঘুরে পাওয়া গেল মাত্র একজন কর্মীকে। সপ্তাহে কয়দিন আসে? সেটা ভালো করে বলতে পারলাম না স্যার। মোটামুটি আসে, আসে কোনোদিন কোনোদিন গ্যাপ দেয়, কিন্তু আসে। জমি জিরেদ কর সংক্রান্ত নানান ছোট বড় কাজ করতে গেলে পঞ্চায়েতই ভরসা। এখানেও সে সমস্ত কারণেই অফিসের বাইরে অনেকে জড়ো হন। অফিসের কাজকর্মের কথা তুলতেই ক্ষোভ উগরে দিলেন তারা। এইখানে কোনো কাজ হয় না, একটা অফিসার আসে, ওই জন্ম সার্টিফিকেট হাবি যাবি, কাছের আছে হলদিবাড়ি গ্রামের, ওই যা কিছু করে করে, বাকি অফিসার টোটাল নাই কোনোদিন না। গরিব মানুষ যারা কাজে আসে তারা তাহলে ঘুরে যায়? ঘুরে যাচ্ছে তো, কাজ হচ্ছেই না তো। আজকে আসলো, আজকে 2 ঘন্টায় থাকলো, 3 ঘন্টা থাকলো, আজকে হলো না, কালকে আসবেন, ঘুরে চলে যাচ্ছে। ঘড়িতে এখন 4:10, আমি মোবাইলে দেখাতে বলবো। কি কটা বাজে? 4:10? হ্যাঁ 4:10। আপনার সঙ্গে এর আগের থেকেই কথা বলছিলাম তো। হ্যাঁ, তারপরে আমরা 4:10-এর অনেক আগেই পঞ্চায়েতে এসেছি। এসে পঞ্চায়েতে আমরা কোনো কর্মীকে দেখতে পাচ্ছি না। শুধু তাই না, পঞ্চায়েত গোটাটাই ফাঁকা। Z24 ঘন্টার জন্য ক্যামেরা বিক্রম পালের সঙ্গে ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর।